হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মাইক্রোটিক রাউটারের ফাস্ট ট্র্যাক রুল। অর্থাৎ এই ফাস্ট ট্র্যাক রুলটা থাকলে মাইক্রোটিক আসলে মানে ইউজুয়ালি যেভাবে বিহেভ করে সেটার থেকে এটা কি মানে অর্থাৎ মাইক্রোটিকের রুল বাইপাস করে সে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আপনাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমি যদি আগে রুলটা তৈরি করি, তৈরি করলে আমরা জিনিসটা ইজিলি সবাইকে বোঝাতে পারবো। প্রথমে ফাস্ট্রাক রুলটা কীভাবে তৈরি করা যায় সেটা হচ্ছে, আপনি আইপি থেকে ফায়ার হলে যাবেন, দেন এখানে গিয়ে আপনি প্লাস ক্রিয়েট করবেন, রাইট? দেন এখানে আপনি ফাস্ট্রাক রুল, রাইট? ফাস্ট্রাক রুল সোর্স অ্যাড্রেস আমি দিয়ে দিই হচ্ছে আমার পিসির আইপিটা, মানে সিএমডি। আমি যদি এখানে তাহলে আমি একদম চেক করে দেখাতে পারবো আপনাদেরকে, আমরা আইপি দেখার জন্য আইপি কনফিগ ইউজ করি, এই পিসির আইপি হচ্ছে 111। আচ্ছা, 192.168.1.11। আর অ্যাকশনে যাবো, অ্যাকশনে গিয়ে আমি এটাকে ফাস্ট্রাক কানেকশন আমি অ্যাপ্লাই করে করলাম, ঠিক আছে? আচ্ছা, এই রুলটা আমরা তৈরি করলাম। এখন কথা হচ্ছে, আমি যদি কিউতে ক্লিক করি, কিউতে ক্লিক করে আমি যে এই পিসির আইপিটা সেটা হচ্ছে আমি চাচ্ছি এটাকে 2 MB আমি ক্যাপ করবো। সো এই পিসির আইপি হচ্ছে 192.168.1.11, এটাকে আমি 2 MB স্পিড দেব, 2 MB। দেন অ্যাপ্লাই করে ওকে। তো ইউজুয়ালি কি এই পিসিটা এখন 2 MB পাওয়া উচিত, এখানে কিন্তু ফাস্ট্রাক রুলও রয়েছে, রাইট? সো আমি এখন দেখি ব্যান্ডি চেক করার জন্য নর্মালি fast.com বা যে সাইটগুলোতে আমরা চেক করি, আমরা ইন্টারপ্রেস করি, কিন্তু এখন কি 2 MB ক্যাপ হইলো? এটা ক্যাপ কিন্তু হয় নাই, এটা 11 MB চলে যাচ্ছে। সো আমার মাইক্রোটিক কি আসলে আমার যে রুল ছিল সেটাকে ফলো করছে? করছে না। ডিউ টু দ্য রিজন ইজ, এই ফাস্ট্রাক রুলটা আসলে বাইপাস করতেছে আমাদের এই নর্মাল কিউ রুলগুলোতে। এখন আমি যদি এটাকে রিমুভ করে দিই, হ্যাঁ, এটা আমি রিমুভ করে দিয়েছি, আমি চাচ্ছি না যে ফাস্ট্রাক রুলটা থাক। আচ্ছা, তো এখন যদি আমি আবার fast.com যাই, দেখি কত MB পাই। সো দেখেন, আমরা যেটা চাচ্ছিলাম যে 2 MB, সে 2 MB এটা কিন্তু ক্যাপ হয়ে গেলো, রাইট? আমাদের কিউতে আমরা যেটা দিয়েছিলাম যে এই পিসির আইপিটা কত পাবে, 2 MB, এবং সেটা 2 MB পাচ্ছে, 10-15 MB উঠে যাচ্ছে না। সো আশা করি আপনারা ফাস্ট্রাক রুল বিষয়ে একটা ভালো একটা ধারণা পেয়ে গিয়েছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।